কত শহীদের রক্ত মারিয়ে তিনি গেলেন ঠিকই কিন্তু যাবার কালে আর কারো কথাই ভাবলেন না অনিয়পাত অবস্থায় রেখে গেলেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে অবুতপূর্ব ছাত্রজনতা অবুত্থানের মাধ্যমে সরকার পতনের পর বোন রেহানাকে সাথে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা একদিকে বিজয়ের উল্লাসে মাতোয়ারা দেশের সাধারণ মানুষ অন্যদিকে গাঁঢাকা দিতে ব্যস্ত সব এমপি মন্ত্রীরা এবং আজকের তরুণ সমাজকে বোজানু যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনির মতো করে গড়ে ফেলবে তোমরা যেগুলোকে স্বাধীন করতে পেরেছো

পালানোর পরে তিনি এখন কোন জায়গায় যাবেন কোথায় তিনি তার অবস্থান নিশ্চিত করবেন ভারতে কিছু সময়ের জন্য গিয়েছিলেন তিনি কিন্তু টানা দুই দিন আজকে সোমবার মানে সোমবার তিনি পদত্যাগ করেছেন পদ্যাগ করে দেশ চাচ্ছেন সোমবার মঙ্গলবার বুধবার আজকে বৃহস্পতিবার সব আজকে তিন দিন হতে চলছে কিন্তু এখনও তিনি ভারতে অবস্থান করছেন শ্রীলঙ্কা এবং আরও অনেক যারা আর কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন তাদেরকে ভারত আশ্রয় দেননি এবং শেখ হাসিনাকেও ভারত কোনো সময় আশ্রয় দিবেন না এই শেখ হাসিনা ভারতের সাথে অনেক চুক্তি করেছিলেন এবং সেই চুক্তি তো শেষ হয়ে গিয়েছে এখন পরবর্তী সরকার এসেছে তারা তো ইন্ডিয়াকে শেখ হাসিনার মতন ভাগাভাগি করে বাংলাদেশকে দিবে না তো এর কারণেই আর কি শেখ হাসিনাকেও এখন রাখতে চাচ্ছেন না ইন্ডিয়া বা ভারত ভারতের সরকার তো কিছুটা চাপ প্রভাব করছেন এবং ভারতে রাখলেও যদি বাংলাদেশের আদালত তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে বলেন তাহলে পাঠাতে বাধ্য থাকতে হবে ভারতের তা না হলে আন্তর্জাতিক মামলা হতে পারে ভারতের বিরুদ্ধে দর্শক শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে উঠিয়ে নাকি বিচার করা হবে আমরা কিন্তু এটাও শুনেছি এই ছাত্র আন্দোলনে যে আর কি সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেখানে যে গুলি করে এই শিক্ষার্থীদের বুক ঝাঁঝাড় করে দিয়েছেন তো এর দায় কিন্তু সরকার শেখ হাসিনাকে নিতে হবে আজ না কাল এর বিচার কিন্তু বাংলার মানুষ ঠিকই দেখবে এবং জনগণ চায় যে শেখ হাসিনা দেশে আসুক এবং তার বিচারটা যেন নিশ্চিত করতে পারে দেশের মানুষ দর্শক আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আট মাস দীর্ঘ আট মাস বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তার নেতৃত্বে এবং এই শেখ মুজিবরকে এই তার মেয়ের দরুণ দলুতেই এই শেখ মুজিবরকে আজ অপমান হতে হলো তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে মুসলমানদের ভিতরে এই মূর্তিটা একটা আর কি মূর্তি পুজো করে হিন্দুরা এবং এই মূর্তি আর কি একজন মুসলিম আর কি দেহর বা আর কি আকৃতি হিসেবে বানানো হয় সেটা কিন্তু হারাম যে মারা গেছে তার জন্য হারাম আর যে বানিয়েছে তার জন্য হারাম এবং দেশ বেশ হিসেবে আমরা দেখছি সেটাও হারাম তো এই যে মূর্তিগুলো বানিয়েছেন সেগুলো ভেঙেছে এবং বঙ্গভবনে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে গণভবনে আগুন লাগিয়ে দিয়েছে শেখ মুজিবুরের বাড়ি পুরিয়ে দিয়েছে তো অনেক কিছু কিন্তু করেছে দর্শক এই যে এখন অন্তর্বর্তী সরকার যে এসেছেন ডক্টর ইনুস তিনি কিন্তু নোবেল বিজয়ী এবং অর্থনীতিবিদ এবং এই এই ডক্টর ইউনুসকে কিন্তু নানানভাবে দমন পীড়ন করে রেখেছিলেন সরকার শেখ হাসিনা মামলা দিয়ে তাকে দমিয়ে রাখা হয়েছিল এবং শেষমেশ তাকে ছয় মাসের জেলও দিয়েছিলেন এই শেখ হাসিনা তিনি জামিনে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তারপর ছয় মাসের জেল তার ছিল তো এরপরে কিন্তু সেটা আর কি বাতিল হয়েছে এই ছয় মাসের জেল তারপর কিন্তু সে আজ রাত আটটার দিকে শপথ গ্রহণ করবেন অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ গ্রহণ করবেন যাতে আমরা স্বাগত জানাই ডক্টর ইউনুসকে ইউনুস স্যারকে দর্শক যাই হোক আর আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ